हेलो अस्सलाम वालेकुम सुप्रिय शिक्षार्थी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आशा करछी तुम्हारा सकले भालो आछो। आमी मोहम्मद ताजुल इस्लाम सहकारी शिक्षक पुलिस लाइन्स स्कूल एंड कॉलेज बगुड़ा। आमी तुम्हारे चतुर्थ श्रेणी विज्ञान बोई थे के स्वास्थ्यविधि अध्याय निये आलोचना करब। आशा करछी प्रथम थेके शेष पर्यन्त आमार क्लासे तुम्हारा मनोयोगी होबे। पुरो लेक्चारटी तुम्हारा मनोयोग दिये श्रवण करले आमार विश्वास तुम्हारा उपकृत होबे। शिक्षार्थी बंधुगण स्वास्थ्यविधि कि सुस्थ थाकते एवं जीवन के सुंदर करते जे विधि मेने चलते हैं ताकि स्वास्थ्यविधि बोले। जीवन के सुंदर करते आमादेर विभिन्न नियम कानून मेने चलते हैं, जीवने डिसिप्लिन थाकते हैं, ताहले आम्रा भालो थाकते पारबो। शिक्षार्थी बंधुगण सुस्वास्थ्येर जन्य आमादेर बहु नियमकानूनई मानते हैं, जेमन सुषम खाद्य ग्रहण, नियमित शरीर चर्चा, पर्याप्त घूम विश्राम, शरीरेर सौंदर्य बृद्धि करते परिष्कार परिच्छन्नता, विभिन्न रोग थेके बाँचते जेमन डायरिया, कलेरा, आमाशय, जंडिस इत्यादि रोग थेके बाँचते, पानीवाहित रोग थेके निजेके रक्षा करते हबे। डायरिया होले खाबार सेलाइन ग्रहण करते हबे। निर्बध पानी ग्रहणेर माध्यमे आमरा पानीवाहित रोग थेके रक्षा पेते पारि। सुप्रिय शिक्षार्थी एबार देखो सुषम खाद्य कि। जे खाद्ये खाद्येर छयटी उपादानी परिमित परिमाण विद्यमान ताकि सुषम खाद्य बोले। खाद्य छयटी उपादान हलो शर्करा, आमिष, स्नेह पदार्थ, खनिज लवण, भिटामिन और पानी। जे खाद्य खाद्येर ए छयटी उपादान परिमित परिमाण विद्यमान सेई खाद्यई सुषम खाद्य। शिक्षार्थी बंधुगण ভালো থাকার জন্য আমাদের প্রত্যেককে সুষম খাদ্য গ্রহণ করা উচিত। সুস্বাস্থ্যের জন্য নিয়মিত শরীর চর্চা প্রয়োজন। নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড, মাংসপেশী এবং হাড় শক্তিশালী করে। ইহা আমাদের আত্মবিশ্বাসী করে। এই জন্য আমাদের नियमित शरीर चर्चा प्रयोजन। पर्याप्त घूम शरीरे क्षय पूरण और बृद्धिर जन्य आमादेर पर्याप्त घुमेर प्रयोजन। प्रतिदिन आमरा निर्दिष्ट समय घुमाते जाबो, ताहले आमरा परिमित घुम पाते पारबो। विभिन्न समय विभिन्न टाइमे घुमाते गेले आमादेर घुम भालो होबे ना, सेई जन्य आमादेर निर्दिष्ट समये घुमानो दरकार। आमरा प्रतिदिन कमपक्षे 7-8 घंटा घुमाते पारि, ताहले आमादेर शरीर सुस्थ थाकबे। घुमानोर जन्य आमरा एभाबे नियम करते पारि, रात 10:30 घुमाते जाबो एवं ভোর 5:30 ঘুম থেকে উঠব। সকাল বেলার বায়ু সেবন করব। আমরা তাহলে সুস্থ থাকব এবং বিভিন্ন রোগ ব্যাধি থেকে বাঁচতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের নিচের ক্লাসের রাইমস বই থেকে শিখেছো আর্লি টু রাইজ, আর্লি টু বেড, মেক্স এ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এ ভাবার্থ হলো সকালে ঘুমোতে যাওয়া
সকালে ঘুম থেকে ওঠা, তাহলে আমরা স্বাস্থ্যবান সম্পদশালী এবং জ্ঞানী হতে পারব। বিশ্রাম, সুস্বাস্থ্যের জন্য বিশ্রাম আমাদের প্রয়োজন। আমরা ক্লান্তি দূর করতে এবং নতুন উদ্যমে কাজ করতে বিশ্রাম নিতে হবে। প্রতিদিন কিছু সময় বিশ্রামের মাধ্যমে আমরা আমাদের ক্লান্তি দূর করতে পারি। ক্লান্তি দূর বিভিন্নভাবে করা যায়, যেমন পছন্দের গান শোনা, পছন্দের বই পড়া, বাগান করা, বিভিন্ন শখের কাজ করার মাধ্যমে আমরা আমাদের ক্লান্তি দূর করতে পারি। শরীর সুস্থ রাখতে, শরীরের সৌন্দর্য বৃদ্ধি করতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রয়োজন। শরীর পরিষ্কার রাখতে প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে। আমরা হাত পরিষ্কার করার মাধ্যমে বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারব। আমাদের হাত অপরিষ্কার থাকলে খাদ্য গ্রহণের সময় হাতের ময়লা আমাদের পেটে যাবে, তাহলে আমরা বিভিন্ন পেটের রোগে আমাদের ভুগতে হবে, বিভিন্ন পেটের রোগে আমরা আক্রান্ত হব। এই কারণে খাওয়ার পূর্বে ও পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করব। সুস্বাস্থ্যের জন্য পানিবাহিত রোগ থেকে আমাদের বাঁচতে হবে। যে পানিতে জীবাণু আছে, অর্থাৎ যে পানিতে জীবাণু আছে সেই পানি দূষিত পানি। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাকে পানিবাহিত রোগ বলে। সুস্থ থাকতে হলে আমাদের পানিবাহিত রোগ থেকে বাঁচতে হবে। পানিবাহিত রোগগুলো হলো ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমি একটি ছবি এঁকেছি। মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পানি দূষিত হয়। দেখো শিক্ষার্থী বন্ধু, এটা একটা নদী, এখানে এই ব্যক্তি পানিতে ময়লা ফেলছে, এই ব্যক্তি পানিতে গোসল করছে, ইনি পানিতে থালা বাসন পরিষ্কার করছেন, এই নদীতে গরু গোসল করছে, এই জীবাণুযুক্ত পানি একজন বাড়িতে নিয়ে যাচ্ছে, এভাবে পানি দূষিত হচ্ছে। গরু গোসল করানো, ময়লা আবর্জনা ফেলা, থালা বাসন ধোয়া, এর মাধ্যমে পানি দূষিত হচ্ছে। আর এই পানি পানের মাধ্যমে আমরা বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারি। সেই কারণে আমাদের নিরাপদ পানি পান করতে হবে, টয়লেটে পায়খানা করতে হবে, তাহলে পরিবেশ সুন্দর থাকবে। আমরা এই নিয়মগুলো মেনে চলব। শিক্ষার্থী বন্ধুগণ, পানিবাহিত রোগের লক্ষণ, পানিবাহিত রোগ কোনগুলো? পানিবাহিত রোগের লক্ষণ হচ্ছে পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা হলেই বুঝব আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হয়েছি।
শিক্ষার্থী বন্ধুরা, ডায়রিয়া হলে আমরা খাবার স্যালাইন খাব, খাবার স্যালাইন বাজারে পাওয়া যায়, বাজার থেকে কিনেও আমরা খাবার স্যালাইন খেতে পারি, আবার নিজেরাও বাড়িতে তৈরি করতে পারি। আধা লিটার পানিতে অর্থাৎ পানি নিরাপদ হতে হবে, আধা লিটার নিরাপদ পানিতে এক চিমটি লবণ এবং এক মুঠো গুড় বা চিনি দিয়ে আমরা খাবার স্যালাইন তৈরি করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে খাবার স্যালাইন তৈরির একটি চিত্র দেওয়া আছে, আমি এখানে একটি চিত্র আঁকছি দেখো। এর মধ্যে গুড় আছে অথবা চিনি, এখানে লবণ আছে, এবাড়িতে লবণ আছে, আর আমরা একটা গ্লাস নিব, এই গ্লাসে আধা লিটার পানি নিব, পানি যোগ লবণ অর্থাৎ এক চিমটি যোগ গুড় অথবা চিনি, এগুলো মিশ্রণ করে আমরা চামচ দিয়ে নাড়াচাড়া করলে খাবার স্যালাইন প্রস্তুত হবে। এভাবে আমরা খাবার স্যালাইন প্রস্তুত করতে পারি এবং শরীরের পানির ঘাটতি, লবণ ও পানির ঘাটতি হলে আমরা খাবার স্যালাইন খেতে পারি। ডায়রিয়া হলে সাধারণত শরীরে লবণ ও পানির ঘাটতি হয়, এ কারণে শরীর দুর্বল হয়। শিক্ষার্থী বন্ধুরা, ডায়রিয়া হলে আমরা প্রত্যেকে খাবার স্যালাইন খাব, খাবার স্যালাইন বাজার থেকে কিনেও খেতে পারি, নিজেরাও প্রস্তুত করতে পারি। এবার দেখো, পানিবাহিত রোগ প্রতিরোধ কিভাবে আমরা পানিবাহিত রোগ প্রতিরোধ করতে পারি। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিতে বিভিন্নভাবে জীবাণু বিস্তার করতে পারে, যেমন গরুকে গোসল করানো, থালা বাসন ধৌত করা, বিভিন্ন জীবাণু পানিতে ফেলা, জীবজন্তু বা বিভিন্ন প্রাণী মলমূত্র পানিতে ফেলা, আবার বৃষ্টির পানির মাধ্যমে জমিতে ইউরিয়া ও কীটনাশক প্রয়োগ করলে বৃষ্টির পানির মাধ্যমে জীবাণুগুলো পানিতে প্রবেশ করে, ফলে পানি দূষিত হয়, আর এই দূষিত পানি পান করার মাধ্যমে আমরা পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারি। সেই জন্য আমরা নিয়মের মধ্যে চলব, নিরাপদ পানি পান করব, তাহলে আমরা সুস্থ থাকতে পারব, ভালো থাকতে পারব, ডায়রিয়া রোগ থেকে মুক্ত থাকতে পারব। শিক্ষার্থী বন্ধুগণ, নিরাপদ পানি পান করা, গোসল করা ও খাবার তৈরি করার সময় আমাদের পরিষ্কার ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে। আমরা যখন পানি পান করব তখন নিরাপদ পানি পান করব, তাহলে সুস্থ থাকতে পারব। পানি বিভিন্নভাবে নিরাপদ করা যায়, যেমন ফুটিয়ে ফিল্টার করে, আবার ব্লিচিং পাউডার, অর্থাৎ পানিকে ফুটিয়ে ফিল্টার করে এবং হ্যালোজেন ট্যাবলেট পানিতে মিশিয়ে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এভাবে আমরা নিরাপদ পানি পেতে পারি। আমরা যখন হাত ধৌত করব খাওয়ার আগে বা খাবার তৈরির সময়, টয়লেট ব্যবহারের পর আমরা হাত ধৌত করব,
সাবান দিয়ে সুন্দরভাবে হাত ধৌত করব, তাহলে বিভিন্ন রোগ থেকে আমরা বাঁচতে পারব। টয়লেট ব্যবহার করার পর সাবান ও নিরোধ পানিতে ভালোভাবে হাত ধুতে হবে। টয়লেট পরিষ্কার রাখা, পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আমাদের স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের মাধ্যমে বিভিন্ন রোগ থেকে বাঁচতে পারি। স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এ অধ্যায় থেকে কিছু শূন্যস্থান আমি বুঝে দিচ্ছি। দেখো, অধ্যায় থেকে আমাদের শূন্যস্থানগুলো এইভাবে থাকতে পারে। দেশ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, তাহলে এখানে বসবে সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশ এবং দেশ সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। দেশ সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই দেশ খেতে হবে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। এখানে শূন্যস্থানে সুষম খাদ্য হবে। প্রত্যেক খাবারই আমাদের শরীরের জন্য কোনো না কোনো দেশ উপাদান সরবরাহ করে থাকে, পুষ্টি উপাদান। এখানে শূন্যস্থানে হবে পুষ্টি উপাদান। নিয়মিত দেশ এবং দেশ আমাদের হৃৎপিণ্ড মাংসপেশী এবং হাড় শক্তিশালী করে। এখানে শূন্যস্থানে হবে নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার খেলাধুলা আমাদের হৃৎপিণ্ড এবং মাংসপেশী হাড় শক্তিশালী করে। আমরা এইভাবে বই থেকে শূন্যস্থানগুলো পড়তে পারি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়তে পারি। শরীরে দেশ এবং দেশ জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। এখানে শূন্যস্থানে হবে শরীরে ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন দেশ সময় ঘুমাতে যাওয়া উচিত। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া উচিত। ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনও কিছু সময় দেশ নেওয়া উচিত। এখানে হবে বিশ্রাম নেওয়া উচিত। অর্থাৎ ক্লান্তি দূর করা ও নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের অধ্যায় থেকে শূন্যস্থানগুলো আলোচনা করছি যাতে তোমরা উপকৃত হও। ক্লান্তি দূর করার জন্য দেশ করা উচিত, বিভিন্ন শখের কাজ করা উচিত। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের দেশ হতে হবে। শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের যত্নবান হতে হবে। এখানে শূন্যস্থানে হবে যত্নবান। প্রতিদিন পরিষ্কার পানি ও দেশ দিয়ে গোসল করতে হবে। প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের ব্রাশ নিতে হবে, যত্ন নিতে হবে। এখানে শূন্যস্থানে হবে যত্ন নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান ব্রাশ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে দেশ বলে, তাদেরকে পানিবাহিত রোগ বলে।
মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দেশ হয়, দূষিত হয়। দৈনন্দিন বিভিন্ন কাজে যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা দেশ ব্যবহার করি, পানি ব্যবহার করি। দূষিত পানি বিভিন্ন ধরনের দেশ সৃষ্টি করতে পারে, রোগ সৃষ্টি করতে পারে। এখানে হবে রোগ সৃষ্টি। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো দেশ ও দেশ, পাতলা পায়খানা, বমি, জ্বর ও পেট ব্যথা। ডায়রিয়া হলে আমরা দেশ খাব, ডায়রিয়া হলে আমরা খাবার স্যালাইন খাব। পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর দেশ রোধ করা, বিস্তার রোধ করা। পানিবাহিত রোগ প্রতিরোধের কিছু উপায় দেশ দেশ দেশ, যেমন নিরাপদ পানি ব্যবহার, হাত ধোয়া, টয়লেট পরিষ্কার রাখা। এভাবে শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো, পানি দিয়ে হাত ভিজানো, হাত আগে ভালো করে ভিজাবো হাত পরিষ্কার রাখতে, সাবান দিয়ে হাত মাখবো, হাত মেখে নিব, 15-20 সেকেন্ড হাত ঘষা, হাত ধুয়ে ফেলা, তারপরে হাত ধুয়ে ফেলা, হাত ধোয়ার পর কল বন্ধ করা, পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাত মোছা, এগুলো নিয়মগুলো আমাদের মানতে হবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটি মিলকরণ আছে, 5 নম্বর প্রশ্ন 39 পৃষ্ঠা। খাবার স্যালাইন অর্থাৎ বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো। কেমনে তোমরা মিল করবা? খাবার স্যালাইন, টয়লেট পরিষ্কার রাখা, ক্লান্তি দূর করা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে, পানিবাহিত রোগ প্রতিরোধ করে, গান শোনা, বই পড়া। এখানে দুই পাশে কিছু উত্তর দেওয়া আছে, মিলাতে হবে। খাবার স্যালাইন ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে, খাবার স্যালাইনের সঙ্গে এই বাক্যটি লিখতে হবে। টয়লেট পরিষ্কার রাখা, এর সঙ্গে হবে শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ক্লান্তি দূর করা, গান শোনা, বই পড়া, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। আচ্ছা, টয়লেট পরিষ্কার রাখা, এর সঙ্গে হবে পানিবাহিত রোগ প্রতিরোধ করে, ক্লান্তি দূর করা, গান শোনা, বই পড়া, এর সঙ্গে ডান পাশে লিখবা, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা তোমাদের অধ্যায়টি সুন্দরভাবে পড়ে নিবা। পাঠ্য বইয়ের বিকল্প কিছু নেই, তোমাদের বোর্ড বই সুন্দরভাবে পড়বা, বুঝে বুঝে পড়বা, তাহলে শিখতে পারবা এবং পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতে পারবা। শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, প্রয়োজন হলে মাস্ক পরে বাইরে যাবে, মাস্ক ছাড়া বাইরে যাবে না। তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।